আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবীলআলিনামলা নবীন মোহাম্মদ ওয়াই আলিহি ওসহাবিহি আজমাইন আবাদ সকল প্রশংসা গুণগান তারিফ একমাত্র আমাদের রবের জন্য যে রব রহমান রহিম অসংখ্য নাম এবং গুণে তিনি গুণান্বিত সে মহান আল্লাহর জন্য প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ সকল নিয়ামত একমাত্র তারই তাই তার প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ অথবা সালাত এবং সালাত পড়ি আমাদের সে রাসুলের উপর যিনি আমাদেরকে একমাত্র আল্লাহ তালার প্রশংসা জ্ঞাপন করতে বলেছেন এবং তিনি সদা সর্বদাই আল্লাহ তালার প্রশংসা জ্ঞাপন করেছেন সে রাসুলের উপর সকলেই পড়ি সাল্লাহু আলহি ও আমার প্রাণপ্রিয় প্রিয় দিনী ভাই বোনেরা পৃথিবীর যে যেখানেই আছেন আল্লাহ তালা যেন আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপত্তার উপর রাখেন এবং দিনের উপর অটল রাখেন আমরা মদিনা শহর তথা রাসুল্লাহ সাল্লি সাল্লামের শহর থেকে নিয়মিত আমাদের লাইভ অনুষ্ঠান সৌদি আরবের সময় রাত সাড়ে নয়টার পর এই অনুষ্ঠানটি আমরা আপনাদের কল্যাণের জন্য আপনাদেরকে আমরা যে ভালোবাসি আপনাদের অনেক অনেক কল্যাণ কামনা করি তারই একটি বহিপ্রকাশ আলহামদুলিল্লাহ তাই আমাদের এই অনুষ্ঠানে আমরা রাসুল্লাহ সাল্লা সাল্লামের আনিত এই দিনের সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে আল্লাহ তালার একাত্মবাদ আল্লাহর তাওহিদ আল্লাহ রব্বুল্লা আহলমিনের অসংখ্য নাম এবং গুণ রয়েছে সে অসংখ্য নামের মধ্য থেকে একটি নাম দুটো নাম চয়ন করে আপনাদের কাছে সেই নামগুলোর তাৎপর্য ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি তার অর্থ কি আমরা সেগুলো বলে থাকি আলহামদুলিল্লাহ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি আপনি ধন্য তখনই হব যখন আমাদের রবের আসমা ও সিফাত আমরা জানবো তাই শ্রেষ্ঠ মহামনীষী ইবনুল কঈম রহমাতুল্লা আলহ তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহ রবুল্লা আলমিনের আসমাউ সিফাত জানবে তার আফআলগুলো জানবে তাকে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই ভালোবাসবেন সুবাহান আল্লাহ এজন্য আমরা যদি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাই আল্লাহর ভালোবাসা পেয়ে দুনিয়াতে আখেরাতে ধন্য হতে চাই তাহলে সে আল্লাহ তালাকে জানতে হবে জানলেই আমরা তাকে ভালোবাসতে পারব তাকে মানতে পারব আর তাকে মানার মাধ্যমেই আমরা ধন্য হব আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন একটা হাদিস মনে পড়ে গেল রাসুল্লাহ রাসুল্লাহ সাল্ল সাল্লামের ব্যাপারে তিনি বলেছেন আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তালাকে জানি এবং ও আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তালাকে ভয় করি সুবাহান আল্লাহ এই জন্য তিনি জানেন বলে আল্লাহ তালাকে তিনি ভয় করেন অনুরূপভাবে ইয়াকুব আলহ ইসালাম তার সন্তানদেরকে বলেছেন যে বলেছিলেন ওই সময় ইন্দি আহলামুমিন আল্লাহিম আল্লাহ তাহলামুন আমি আল্লাহ তালা সম্পর্কে তোমাদের চাইতে অনেক অনেক বেশি জানি যা তোমরা জানো না সুতরাং আমরা ধন্য হতে চাই আমরা শ্রেষ্ঠ মানুষ হতে চাই আমরা আল্লাহর কাছে প্রিয় গুলাম হতে চাই এজন্যই আমি এবং আমরা সবাই ধন্য হতে চাই বলেই আপনাদেরকে ভালোবেসেই আপনাদের কল্যাণ কামনা করেই আল্লাহ রব্বুল আলমিনের নামের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি আমি আশা করব আপনারা এটাকে মূল্যায়ন করবেন গুরুত্ব দিবেন পারিবারিকভাবে সবাই এটাকে শুনবেন আর মানুষের কাছে এই সত্য জ্ঞানকে আমাদের রবের পরিচয়কে আমাদের সৃষ্টিকর্তাকে যার অনুগ্রহে আমরা বেঁচে আছি যার নিয়ামত প্রতিটি মুহূর্তে আমরা ভোগ করে যাচ্ছি সেই মহান রবের পরিচয় মানব জাতির কাছে আমরা পৌঁছে দিব আমাদের প্রত্যেকের ফেসবুকে যেন আমাদের রবের পরিচয় থাকে আশা করি আল্লাহর এই নিয়ামত ফেসবুক এটা দিয়ে যদি আল্লাহর দিনের চর্চা করি দিন প্রচার করি আমার মৃত্যুর পরে এই ফেসবুক আমার জন্য সাক্ষী হবে আল্লাহ সুবাহানুয়তালা এটাকে কবুল করবেন একটি সৎ আমল হিসাবে আমার মুক্তির কারণ হিসাবে আল্লাহ তালা গ্রহণ করবেন তো আল্লাহ সুবাহানুয়া তালা যেন আমাদেরকে কবুল করে নামিন আল্লাহ তালার সাহায্য এবং তৌফিক চেয়েই আজকে আপনাদের সামনে যে দুটো নাম চয়ন করেছি তা হচ্ছে আর রহমান আর রহিম এই দুটো নামের তাৎপর্য এই দুটো নাম কোরআনুল কারিমে অনেকবার এসেছে আমরা যখনই কোরআনুলকারী তেলাউত করতে যাই কোনো পাঠ করে তার শুরুতেই আমরা বলি বিসমিল্লাহ রহমানুর রহিম কেন বারবার এই আল্লাহ তালা রহমান এবং রহিম দুটো নামকে আমরা উচ্চারণ করি আমরা সুরা ফাতিহা যখন পাঠ করি প্রতিটি নামাজে জীবনে যত নামাজ আদায় করি সব নামাজের মধ্যেই কিন্তু প্রতিটি রাখাতের মধ্যে রয়েছে আর রহমান আর রহিম আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান আর রহিম সুবাহান আল্লাহ সুতরাং এই দুটো নামের অর্থ আমাকে আপনাকে জানতেই হবে কি গভীর তথ্য নিহিত আছে আর আলোচনা শুরুর আগে আপনাদেরকে আরেকটি সুসংবাদ দিতে চাই যে এই দুটো নামের অর্থ তাৎপর্য যখন আপনি জানবেন আপনার জীবনে অসংখ্য প্রশ্ন উত্থাপিত হয় মনের মধ্যে যেগুলোর জবাব আপনি কোথাও খুঁজে পান না আজকের আলোচনায় আপনি অসংখ্য জবাব খুঁজে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহানু ও আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন হে আল্লাহ তোমার পরিচয় ভালোভাবে জেনে আমাদেরকে তুমি ধন্য করো আমাদেরকে সুখী করো আমাদেরকে দুনিয়াতে আখেরাতে শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছে দাও আমিন আমার বন্ধুগণ আমার প্রিয় ভাই বোনেরা করণুর কারিমে আল্লাহ সুবাহনু আতালা এই যে দুটো সুরা দিয়ে সুরা ফাতিহাকে শুরু করেছেন এবং তিনি বারবার এই দুটো নামকে ব্যবহার করেছেন এর অর্থ আমাদেরকে জানতে হবে আর রহমান এবং আর রহিম এই দুটো মূলত আল্লাহ সুবাহন আতালার দুটো সিফাতি নাম মিন আসমা ইল্লাহিয়া আল্লাহ তাআলার দুটো সিফাতি নাম যেই নামের মধ্যে রয়েছে আল্লাহ সুবাহানু একটি বিশেষ সিফা তা হচ্ছে আর রহমা সিফাতুর রহমা আলিল আজাল্লা আল্লাহ সুবাহানু যে একটি রহমত নামক যে গুণটি রহমা এই রহমা এই গুণটি রহমান এবং রহিম নামের মধ্যে রয়েছে এবার আসুন আমরা জানবো যে রহমান নামের অর্থ কী এ রহমা এই সিফত এই গুণের অর্থ কী এই গুণের অর্থ হচ্ছে দয়া অনুগ্রহ অনুকম্পা করুণা রহমত আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে এ রহমতের অর্থ আমরা বলি না আল্লাহ রহমতে এটা হয়েছে আল্লাহ রহমতে আমরা এটা পেয়েছি আল্লাহর অশেষ কৃপায় অশেষ রহমতে আমরা ভালো আছি এই যে এই যে রহমত এই যে আল্লাহ তাল্লাহার সিফাত এটা আলহামদুলিল্লাহ এই জন্য রহমান এবং আর রহিম আল্লাহ তালার একটি গুণ হচ্ছে রহমা এ রহমা সিফাতের উপর এই গুণের উপর নির্দেশ করে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে অর্থ এবার আসুন আমরা জানবো যে রহমান এবং রহিম এর মধ্যে কিছু অর্থগত পার্থক্য আছে যে রহমান এই নামটিও আল্লাহ তাআলার রহমতের উপর দালালত করে আবার রহিম এই নামটিও কিন্তু আল্লাহ তাল রহমতের উপর দালালত করে কিন্তু উলামাই কেরামগুন বলেন এই যে আর রহমান এই নামটি এর মধ্যে এটা হচ্ছে আসাদ্দু মুবা লাগা মেন রহিম আল্লাহ রবুল আলমিনের যে রহিম নামের মধ্যে যে রহমত আছে এই নামের চাইতে বেশি রহমত বেশি অর্থবোধক ব্যাপক রহমতকে বোঝায় আর রহমান এই নামটি অর্থাৎ আর রহমান নামটি হচ্ছে আর রহমা আলাম্মা মানে ব্যাপক রহমতকে বোঝানো হয় আর আর রহিম এটা হচ্ছে খাস মানে একটা সীমাবদ্ধ রহমতকে বোঝানো হয় সেটার ব্যাখ্যা আমরা সামনে আরও ভালোভাবে জানবো ইনশাল্লাহ তাহলে এতটুকু আমরা জেনে যাই যে আর রহমান এবং আর রহিম এটা উভয় নামটি হচ্ছে রহমার উপর আল্লাহ তাল্লাহার সিফতের উপর দালালত করে নির্দেশ করে আবার এই সেই সাথে রহমান নামটি অধিক রহমতের অর্থবোধক রহিম নামের চাইতে আবার উলামাই কেরামগণ এটাও বলেন রহিম মানে আল্লাহ তালার কর্মের উপর প্রমাণ করে কর্ম মানে তিনি দয়ালু তিনি ইয়ারহাম আল্লাহ তালা দয়া করেন তিনি যখন ইচ্ছা তখন দয়া করেন যার উপর ইচ্ছা তিনি দয়া করেন কাউকে দয়া করেন কাউকে দয়া করেন না সেটা সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ তালার ইচ্ছা এজন্য এ রহিম এই নামটি হচ্ছে একটা খাস অর্থবোধক বোঝানো হয় আর রহমান নামটি ব্যাপক অর্থবোধক এবার আমরা জানব যে এই যে রহমান এটা যে ব্যাপক অর্থবোধক এর মানে কি এর মানে হচ্ছে রহমান নামের মধ্যে যে রহমতটি আসে এটা কাফেরদের জন্য রহমত মুমিনদের জন্য রহমত আলহামদুলিল্লাহ সবার জন্যই আল্লাহ রবুল্লা আলমিন সকল প্রাণী জগৎকে সকল মখুলকতকে তিনি রহমত দিচ্ছেন তার রহমতের মাধ্যমেই সবাই নিয়ামত পাচ্ছে এটা হচ্ছে আর রহমান আল্লা সবার জন্যই কে কাফির কে কে মমিন এটা দেখার বিষয় ন সবাই পাচ্ছে আলহামদুলিল্লাহ কে নামাজি কে বেনামাজি দেখার বিষয় ন কে আল্লাহ তালার দুঃশ্মন কে বন্ধু সবাই পাচ্ছে এটা হচ্ছে আর রহমা আল্লা এই মর্মে কোরআনুল করিমে বেশ কিছু জায়গায় আল্লাহ সুবাহন তাল্লাহ এই বিষয়টি বর্ণনা করেছেন যেমন আল্লাহ তালা বলছেন যে আলহামদুলিল্লাহ রবিলামীন আর রহমান আর রহিম সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি হলেন যিনি হলেন কি রব্বুল আলমিন একমাত্র আকাশ জমির ভুমন্ডল, নবমণ্ডল সব একমাত্র রব যিনি এরপরে বলছেন আর রহমান আর রহিম যিনি আর রহমান যিনি আর রহমান সকলকেই তিনি রহমত দিয়ে যাচ্ছেন তাই উল্লামাই কেরামগুন বলেন যে এটা হচ্ছে একেবারে আর রহমান আলা জামি আল খালক সকল মখলকতের উপর তার ব্যাপক রহমত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অন্যতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওরহমতি ও সিয়াহক উল্লা সাই আমার রহমত সকল কিছুকে বেষ্টন করে আছে মানে কাফের সূর্যের আলো পাচ্ছে মুমিন সূর্যের আলো পাচ্ছে কাফেররা জীবন পেয়েছে মুমিনগণ জীবন পেয়েছেন সবাই পাচ্ছে ও রহমাতি ও কুল্লা সাহি আমার রহমত সকল কিছুকে বেষ্টন করে আছে আল্লাহ আকবর এজন্য এটা হচ্ছে রহমা আম্মা আর রহমা আল খাসা সেটা হচ্ছে আর রহিম নামটি শুধুমাত্র মুমিনদের জন্য শুধুমাত্র মুমিনদের জন্য দলিল হিসাবে আমরা উল্লেখ করতে পারি যে মুমিনদের জন্য দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহর রহমদ এ মর্মে আল্লাহ আল্লা আলা বলছেন যে কলিয়া আইবাদিমাত্র রহমাতিল্লা হে মোহাম্মদ সাল্লাম তুমি আমার গুলামদেরকে বলে দাও যারা তাদের নিজেদের উপর অতিরঞ্জিত করেছে পাপ করে বাড়াবাড়ি করেছে অর্থাৎ অধিকারে পাপ করেছে লা লু রহমাতিল্লা আল্লা রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না ইন্দ ফিরুজ্জুন বাজামিয়া আল্লাহ রব্বুল আলমিন তিনি সকল গুনাকে ক্ষমা করে দিবেন ইন্না হুহ গফুর রহিম আল্লাহ রব্বুল আলমিন তিনি গফুর ক্ষমাশীল রহিম অতি দয়ালু এই যে এখানে আল্লাহ সোহনতাল্লাহ বলছেন আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না এটা কাদের জন্য আল্লা দিনা আল্লাহ বলছেন যারা মানে আমার খাঁজ বান্দা যারা আমার গুলাম যারা তাদের জন্য অর্থাৎ মুমিনদের জন্য কারণ মুমিনগণ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন কাফেররা আল্লাহর কাছে ক্ষমা চায় না মুমিনগণ আল্লাহর কাছে ক্ষমা চায় এই জন্য আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন বলে ওয়াদা দিয়েছেন অন্য মধ্যে যারা ইমান আনবে যারা আমল করবে তাদেরকে আল্লাহ তালা আরও খাস রহমত দিবেন আল্লাহ তালা বলছেন যে যারা ইমান আনবে আল্লাহর প্রতি এবং সৎ আমল করবে ফাউলাইক ইব দিল্লাহ সয়াহিম হাসানা তাদের সব পাপগুলিকে আল্লাহ তালা হাসানার দ্বারা পরিবর্তন করে দিবেন মানে যত পাপ আছে সব পাপগুলি তবা করার কারণে ইমান আনার কারণে আমল শুরু করার কারণে সব নেকি হয়ে যাবে আলহামদুলিল্লাহ কেন ও কেন আল্লাহ গফর রহিমা আল্লাহ সুবাহন তালা গফর তাই তিনি ক্ষমা করলেন যেহেতু তারা তবা করেছে ক্ষমা চেয়েছে রহিম অতি দয়ালু এই যে রহিম মুমিনদের জন্য এটা রহিম বলে তিনি সবাইকে ওই মুমিনদেরকে তিনি ক্ষমা করে দেন আবার তাদের গুণাগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আরও খাস করে বলেছেন ওকায় বিল মিনিনা রহিমা যেমন সুরতুল আহজাবের সেই তেতাল্লিশ নম্বর রায়তের মধ্যে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ সুবাহান মুমিনদের প্রতি তিনি রহিমা অতি দয়াল রহিমা ইয়ার রহাম মুমিনদের প্রতি ইমান আনবে এরপরে আল্লাহ তালা তাদের প্রতি দয়া করবেন ইমান আনবে না কোনো দয়া নেই এজন্য যত ক্ষমার কথা আসছে যত নিয়ামতের কথা আসছে মমিনদেরকে সবগুলি ওই যে তারা যে ক্ষমা চায় তারা যে ইমান আনে তারা যে সৎ আমল করে এজন্য তারা যে তওবা করে তাই আল্লাহ তালা তাদেরকে এই খাসভাবে রহমত দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ সুতরাং এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে আর রহমা এটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের একটি সিফত যা আর রহমান এবং আর রহিম উভয় নামটি এই সিফতের উপর প্রমাণ করে তবে আর রহমান এটা হচ্ছে একটি ব্যাপক অর্থবোধক মানে রহমতকে সামিল করে যা মুমিনদের জন্য যা কাফিরদের জন্য সবার জন্য আলহামদুলিল্লাহ কিন্তু আর রহিম নামটি শুধুমাত্র কেবলমাত্র তালার এটা খাস রহমত যা কেবলমাত্র মুমিনদেরকে তিনি করে থাকেন যারা ক্ষমা চাইবে তাদেরকে তিনি ক্ষমা করবেন যারা তার কাছে রহমত চাইবে মানে ইমান আনবে আমল করবে তাদেরকে তালা রহমত দান করবেন আমরা আরও সামনে স্পষ্টভাবে বুঝতে পারব যেমন পরানুর কারিম আল্লাহ সব তিনি বলছেন যে যারা মুমিন তাদেরকে তিনি কেবলমাত্র শুধুমাত্র আখেরাতে নিয়ামত দিবেন কিন্তু দুনিয়াতে কাফেররা নিয়ামত পাবে অসুবিধা নাই এই মর্মে আল্লাহ তালা সুরতুল আরফের একশত একশত সাতান্ন নম্বর একশত ছিয়ান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ রব্লা আলমিন বলছেন যে অরহমাতীয় কুল্লা শাহী আমার রহমত সকল কিছুকে বেষ্টন করে আছে তবে ফাঁসা আক্তীন মিনুন যে আমি আমার এই রহমতকে অচিরে লিখে দিব যারা ইয়ত্তাকুন যে সকল বান্দার আল্লাহ তালাকে ভয় করবে কারা ভয় করবে ওই গণ ও জাকাত এবং যারা জাকাত আদায় করবে অল্লাদীন বি নাই মিনুন আমার আয়াতে কারিমার প্রতি যারা বিশ্বাস স্থাপনকারী তাদের জন্য আমি আমার এই রহমতকে উচিরে লিখে দেব সুবাহ আল্লাহ সুতরাং পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর এই রহমত খাস যা আখেরাতে দান করবেন এটা মুমিনদেরকেই শুধু দিবেন কাফেরদেরকে দিবেন না পরিষ্কারভাবে বলে দিলেন যে ইমানদারদেরকে ব্যতীত আমি এই রহমত অন্য কাউকে দিব না অচিরেই আমি এই রহমতকে লিখে দিব কেবলমাত্র শুধুমাত্র আমার ইমানদার গোলামদের জন্য শুভারম্ভা তাহলে আমরা কতই না ধন্য কতই না ভাগ্যবান অন্য হাতের মধ্যে আল্লাহ তালা কাফেরদের সম্পর্কে বলেছেন যে কাফেররা জাহান্নাম নাম থেকে ওই সমস্ত মুমিনদের কাছে তারা জান্নাতের খাবারগুলো চাইবে বলবে ওয়ান জানা জাহান্নামিরা জান্নাতীদেরকে বলবে আফিদ ও আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তোমাদেরকে যে পানি দিয়েছেন আমাদেরকে ওই রিজিক থেকে পানি থেকে কিছু পানি কিছু রিজিক দাও না আমাদেরকে আমরা একটু পান করি খাই এগুলো বলবে তারা কিন্তু জান্নাতীরা জান্নাতের ভিতর থেকে বলবে না কলু ইন্দাল যাবে না কারণ আল্লাহ তালা এই সকল নিয়ামতগুলো কাফেরদের উপর আল্লাহ হারাম ঘোষণা করেছেন নাওয়জবিল্লা সুতরাং কাফেররা আখেরাতে কিছুই পাবে না কোনো নিয়ামত পাবে না সকল নিয়ামত আল্লাহ তালা আখেরাতে মুমিনদেরকে দিবেন সুবাহান আল্লাহ সুতরাং আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমিন আমার বন্ধুগণ এজন্য জন্য কোরআনুল করিমের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে রহমান নামটি আল্লাহ তালা সকল কাফেরদের নিয়ামত দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করেছেন কাফেররা তাকে অস্বীকার করে কাফেররা তাকে নানা ধরনের অপবাদ দিয়ে থাকে তবুও তিনি রহমান বলে তাদের চরিত্রগুলো প্রকাশ করেছেন যেমন আল্লাহ সুবাহন তালা কোরআনুল করিমে সুরত জোখরাফে সুরত জোখরাফে নম্বর মানায়াতের মধ্যে বলছেন যে কাফেদের কালা জেনিয়া মদ্যেন ইমর্মে বলছেন ওয়ালাউলা আ ইয়াকুন আনাস উম্মতা ওয়াহিদা লা জাল্লাহ আলিমা ইকফরুবির রহমানই লিবুয়ুতিহিম সুকুফামিং ফিদতি ও মাহারি জা আলাইহা ইয়াজহারুন এবং ওয়াজুখরুফা আল্লাহ আকবর আল্লাহ বলেন যদি সকল মানুষ একই মতাদর্শের একই মতাবলম্বীর হয়ে যাওয়ার ভয় না হতো আশঙ্কা না হতো তাহলে এলিমা ইয়েখফরুবির রহমান যারা রহমানকে অস্বীকার করে লিমা ইয়াখফরুবির রহমান যারা রহমানকে অস্বীকার করে আমি তাদের এই যে ঘরের যে সাত এই সাতকে তাদেরকে রূপা দিয়ে নির্মাণ করে দেওয়া হতো রূপা নির্মিত সাত দেওয়া হতো তাদের ঘরের সিঁড়ি সাত এগুলো রূপা নির্মিত দেওয়া হতো যার উপর তারা আরোহণ করে যে ছাদের উপর অজুখ শুধু রূপার কেন স্বর্ণ দিয়েও তাদের সিঁড়ি ছাদ এগুলো আমি পরিবর্তন করে দিতাম আল্লাহু আকবার যারা লিমা ইয়াকফর রহমান যারা পৃথিবীতে রহমানকে অস্বীকার করে ওই সকল কাফেরদের জন্য আমি এভাবে স্বর্ণের ঘর বানাই দিতাম কিন্তু কেন দেই না সব মানুষ প্রবেশ করবে যে কুফুরি করলে যদি এত সুখ শান্তি হয় তাহলে আমরা কেন আর বসে আছি সবাই কুফুরি করবে এই জন্য আল্লাহ তালা এটা করেন নাই আল্লাহ বলছেন আর পরকালের সুখ ও শান্তি একমাত্র মুত্তাকিন বান্দাদের জন্য রয়েছে সুবাহান আল্লাহ সুতরাং এভাবে করে আল্লাহ তালা কাফেরদের জন্য বলেছেন রহমানকে যার অস্বীকার করে যেমন সুরত জুখরফের এভাবে ছত্রিশ এবং সাঁত্রিশ আয়াতের মধ্যে আল্লাহ তালী আরও বলেছেন ওমাই ইয়া আস আং বিক্রির রহমানিন কঈদুল্লাহ ফাহু ফাহ আলহু করিন যারা রহমানের জিকিরকে জিকির থেকে বিমুখ হয়ে যায় আং বিক্রির রহমান রহমানের জিকির থেকে যারা বিমুখ কাফেররা আল্লাহর উপদেশ গ্রহণ করেন আল্লাহ থেকে তারা বিমুখ হয়ে যায় আল্লাহ বলছেন করিন আমি ওই কাফেরদের জন্য ওই কাফের জন্য একটা শয়তান নির্ধারণ করে দেয় ওই শৈতান সাবিল আর তখন শয়তান তাদেরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে আর ওয়াহসাবাহুতাদ আর ওই কাফেররা মনে করে আমরা তো ভালো পথে আছি এজন্য পৃথিবীর সমস্ত কাফেররা সবাই জানে যে তারা সত্যের পথে আছে মুমিনগণ তারাই একমাত্র ধ্বংসের পথে আছে তারাই ভালো পথে আছে কারণটা কি শয়তান তাদেরকে এভাবে ঢুকা দেয় নাওয়ওজু সুতরাং এভাবে করে কোরআন কারিমে বহু জায়গায় পাবেন যে যে কাফেররা যে আল্লাহ তালাকে অস্বীকার করে তার সাথে যে শিরিক করে এই সমস্ত আলোচনাগুলো করতে গিয়ে আল্লাহ তালা রহমান নামটি ব্যবহার করেছেন সুতরাং কাফেররা দুনিয়াতে নিয়ামত পাচ্ছে শুধু রহমান নামের কারণে আর আখেরাতে তাদের কোনো নিয়ামত নেই কারণ রহিম নামটি শুধুমাত্র কেবলমাত্র মুমিনদের জন্য সুবাহান আল্লাহ তাই যখনই এ মুমিনগণ আল্লাহ রব্বুল্লা আলমীর প্রতি বেশি করে ইমান আনবে বেশি করে তারা আল্লাহর গুলামি করবে তত বেশি করে তারা রহমত পাবে এই জন্য আমি আপনি সবাই সমান রহমত পাব না যত বেশি আল্লাহর গুলামি করব তত বিষয়ে রহমত পাব এই জন্য আল্লাহ বলছেন ওহাদা কিতাবুন আং জাল্লাহ এই যে কোরআন আমি নাজিল করেছি এটা হচ্ছে একটি বরকতময় কিতাব ফত্তাবি ওহ এই কিতাবের অনুসরণ করো অত্তাকু এবং আল্লাহকে ভয় করো আল্লাহ আল্লাহকে মুতুর হামুন তাহলে তোমরা দয়া পাবে আলহামদুলিল্লাহ তাহলে দেখুন দয়া পাবো কি করলে যদি আমরা এই বরকতময় কিতাব এটাকে আমরা গ্রহণ করি আমরা কিতাবের অনুসরণ করি আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে আমরা দয়া পাবো বুঝে আসছে এজন্য যত বেশি আমরা সতামল করব তত বেশি দয়া পাবো অন্য এতের মধ্যে আল্লাহ তালা বলছেন ও আকিম মুসালাত ও আতুল জাকা রসুল তোমরা নামাজ আদায় করো তোমরা জাকাত আদায় করো রসুল রাসুলের আনুগত্য করো লাহ আল্লাহ মু হামুন তাহলে তোমরা দয়া পাবে সুতরাং যে যত বেশি নামাজ আদায় করবে যত বেশি জাকাত আদায় করবে যত বেশি নবীজের আদর্শিক অনুসরণ করবে সাল্লাহ সাল্লামের লাহ আল্লাহ মুতুর হামুন সে তত বেশি দয়া পাবে সুতরাং আসুন আমরা প্রতিযোগিতা লিপ্ত হয়ে বেশি করে আল্লাহর গুলামি করব যাতে করে বেশি করে দুনিয়াতে রহমত পাই আখেরাতে আমরা যেন রহমত পাই আলহামদুলিল্লাহ তো এভাবে করে আমরা যদি এই রহমান এবং রহিম নামটি আরও ব্যাপকভাবে গবেষণা করি তাহলে আরও অসংখ্য তথ্য আমি পাবো আমরা সবাই পাবো তাই আসুন আমরা দুকার মধ্যে যেন পড়ে না যাই যে দুনিয়াতে একটু রহমত পাচ্ছি তারপরে তো ভালোই চলতেছে নামাজ না পড়ে তো রিজিক পাওয়া যাচ্ছে মিথ্যা বলেও তো রিজিক পাওয়া যাচ্ছে আল্লাহকে গালি দিলেও তো সুস্থই আছি কোরআনের বিরুদ্ধে আচরণ করলে তো ভালোই আছি আলহামদুলিল্লাহ স্ত্রী সন্তান তো অন্যদের চাইতে আমারটা সবাই সুস্থ আছে আমার স্ত্রীও সুন্দরী আলহামদুলিল্লাহ আমার গাড়িও সব চাইতে ভালো বাড়িও খুব সুন্দর আমার জীবনের সম্মান মর্যাদাও বেশি আমার ক্ষমতাও বেশি আমার জনশক্তি বেশি আমার সব বেশি এই যে এই সব বেশি বেশি পাওয়ার কারণে আমরা যে মনে করছি যে আমরা এই সব চাইতে শ্রেষ্ঠ না আল্লাহর কসম আপনারা বিপদে আছেন যারা এগুলো মনে করছেন বরং আল্লাহ তালা রহমান নামের জন্য এগুলো পাচ্ছেন আখেরাতীয় সমস্ত কাফেরদেরকে পাপিষ্টদেরকে অন্যায়কারীদেরকে জালিমদেরকে আল্লাহ তালা কিছুই দিবেন না নাউজবিল্লা সুতরাং হ্যাঁ আমার মুমিন ভাই বোনগণ আমি আপনাদেরকে বলছি হতাশাগ্রস্ত হবেন না এই দিন সত্য দিন আপনার জন্য খাস রহমত আল্লাহ তালা রেখে দিয়েছেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাল সেই কয়টি একশোটি রহমত আছে কয়টি রহমত একশোটি আল্লাহ তাল রহমত আছে তার মধ্যে মাত্র একটা রহমত আল্লাহ সুবহান ও তালা এই দুনিয়ার মানুষকে জিনকে প্রাণীকে সকলকে দিয়েছেন একটা রহমতের কারণেই দেখা যায় সবাই এভাবে একজন আর একজনকে ভালোবাসে পশু পাখি প্রাণী হিংস্র হিংস্র প্রাণী পর্যন্ত বন্য প্রাণী পর্যন্ত একে অপরকে ভালোবাসে আর বাকি আল্লাহ রব্বুল আলমী নিরানব্বইটি রহমত আল্লাহ তালা তার কাছে রেখে দিয়েছেন আল্লাহর আল্লাহ নবী সাল্লাহাম বলছেন ওয়ার হামুবিহামা আল্লাহ তালা তার গুলামদেরকে এই নিরানব্বইটি রহমত দিয়ে তাদেরকে তিনি সাহায্য করবেন সুতরাং আল্লাহ মুমিনগণ যদি আল্লাহর সাথে শিরিক না করেন আপনার কোনো ভয় নেই আল্লাহর সাথে যদি কুফুরি না করেন আপনার ভয় নেই আপনার ছোটোখাটো গুণা হতে পারে এগুলো সব আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন তিনি ক্ষমা করে দিবেন আপনাকে আখেরাতে তিনি নাজাদ দিবেন আলহামদুলিল্লাহ তো যা কিছু আমরা শুনেছি এর ওপর আমাদের সবাইকে আমল করার তফিক দান করুক আমিন এগুলো লম্বা আলোচনা এগুলো এর উপর যদি এক মাস আলোচনা করি তবুও শেষ হবে না তবুও সংক্ষিপ্তভাবে আমি প্রায় সব নামগুলির উপর আলোচনা করব ইনশাল্লাহ সিফাতের উপর আল্লাহ যেন আমাদেরকে কবুল করুন আমিন আসাল্লা তুসালাম আল নবীনা মুহাম্মদ ওহ আলী ওসাহাবি আজবাহীন বিদায় লগ্নে বলবো আবারও বলবো সবাই শেয়ার করবেন বেশি বেশি আল্লাহর এই নামের পরিচয় সমস্ত ফেসবুকে প্রত্যেকের মুমিনদের আইডিতে যেন এই আলোচনা থাকে আল্লাহর নামের পরিচয় যেন থাকে আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে না আমিন জাজাকমুল্লা হরন বাহ ফিকুম